রস টেইলর রেখে গেলেন এই রাজদণ্ড, নিউজিল্যান্ড ছাড়লো উত্তরাধিকার, এর দায়ভার যে নিতে আসছে অন্য কেউ। ইন্ডিয়া নাকি অস্ট্রেলিয়া, এই এক টেস্ট চ্যাম্পিয়নশিপ ছাড়া সম্ভাব্য প্রায় সবই জেতা দুই মোড়লের। এবার লড়াই টেস্টের সেরা হওয়ার, দু বছরের জন্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন তকমা পাওয়ার, ব্যাটল অফ ওভালের জন্য প্রস্তুত দুই দলই। 2021 থেকে 23 গেল দু বছরের লড়াইয়ে অজিরা জিতেছে 11 ম্যাচ, যেখানে হার 3টা। 66.67 গড় নিয়ে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া, আর ইন্ডিয়ার ঝুলিতে 10টা জয় 5টা হার, গড় 58.8। বুধবার বাংলাদেশ সময় বিকাল 4টায় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে দুই দল, যা আপনি সরাসরি দেখতে পারবেন টিএসপোর্টসে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। একাধিক ম্যাচের সিরিজ না, এই এক ম্যাচ ড্র হলে কি হবে ম্যাচের ফল, সেক্ষেত্রে দু দলই শেয়ার করবে ট্রফি। বৃষ্টির দিন বা সময় নষ্ট হলে ব্যবস্থা আছে রিজার্ভের, অর্থাৎ ষষ্ঠ দিনে গড়াবে খেলা, তবে পুরো দিন না, পাঁচ দিনে যতটুকু বাকি থাকবে ততটুকুই হবে রিজার্ভের খেলা। নিয়ম কারণে নিশ্চয়ই মাথা ঘামাচ্ছে না রোহিত কামিন্সরা, দুই দলেরই ভাবনায় পারফরমেন্স দিয়ে ম্যাচ জেতা। ওভালের কন্ডিশন বিবেচনায় অজিদের এগিয়ে রাখছেন অনেকেই, তবে রোহিত শর্মা ওসবে পাত্তা দিচ্ছেন না। অনেকে অনেক কথাই বলবে, এক্সপার্টদের তো নানা মত থাকবেই, ওসব নিয়ে ভাবলে চলবে না। আমরা জানি আমাদের কোথায় ফোকাস করতে হবে, কন্ডিশন যেমনই হোক তার যথাযথ ব্যবহার যারা করবে তারাই জিতবে। শুধু কি কন্ডিশন, নাকি বুমরা, পান্থ, রাহুল কিংবা শ্রেয়াস আয়ারদের না থাকাও ব্যাকফুটে রাখবে রোহিতদের? যারা নেই তাদের নিয়ে দুশ্চিন্তারও কিছু নেই, আমাদের সাথে অভিজ্ঞতা সম্পন্ন অনেকেই আছেন, তারা সবাই জানে কিভাবে প্রেশার মোমেন্ট ডিল করতে হয়। ধরে ধরে তাদের আমার বলার কিছু নেই, বাড়তি প্রেশার নিয়ে ভালো কিছুই হবে না, আমি ম্যাচ জিততে চাই, চ্যাম্পিয়নশিপ জিততে চাই। ইন্ডিয়ার মতো নির্ভার থাকতে চাইছে অজিরাও, আর তাদের এই স্বস্তি দিতে প্রস্তুত দলটার বোলিং অ্যাটাকও। ফাইনালের একদিন আগে কামিন্স জানিয়েছেন চ্যালেঞ্জ হিসেবে কারা থাকছে ইন্ডিয়ার ব্যাটারদের সামনে, যেখানে এসেছে স্কট বোল্যান্ড আর ক্যামেরন গ্রিনের কথা। বিরাট কোহলি থেকে শুভমান গিল, অজি বোলারদের সামনে তৈরি থাকবে ব্লুম্যানও, তবে আইসিসির ফাইনাল ভাগ্য কোহলির যে ঠিক ঠিকঠাক না, এখনও পর্যন্ত পাঁচবার আইসিসি ট্রফির ফাইনাল খেলে সেখানে একটা মাত্র অর্ধশতক বিরাটের। এবার ভাগ্য সহায় হবে তো, তবে শুভমান গিল অজিদের জন্য হতে পারে এক ভয়ের নাম, কিং কোহলি এগিয়ে রাখছেন প্রিন্স গিলকে। ওর মাঝে সেই ইচ্ছা শক্তি আর সামর্থ্য দুটোই আছে, ও নিশ্চয়ই অনেক দূর যাবে। আমাদের মাঝে খুব ভালো সম্পর্ক আর বোঝাপড়া আছে, আমিও ওকে সেভাবেই সাহায্য করি, ও যাতে নিজেকে আরো অনেক দূর নিয়ে যেতে পারে আর ইন্ডিয়াকে সার্ভ করতে পারে। ক্রিকেটের আদি ফরম্যাটের এই মহারণে প্রস্তুত ওভাল, প্রস্তুত ইন্ডিয়া অস্ট্রেলিয়া, টেস্টের ওয়ার্ল্ড কাপে আপনি এগিয়ে রাখছেন কাকে? মৌসুমী মুং, টিএসপোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.